আসসালামু আলাইকুম, আমি নাসির হোসেন এনি টাইম লার্নিং থেকে। আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে বেসিক শার্টের কনজাম্পশন করতে হয় ওভেনেরটা। আজকে আমি বেসিক প্যান ফাইভ পকেট ওভেনের কনজাম্পশনটা দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো অতি দ্রুত পেতে পারেন। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্যান্টের বিভিন্ন অংশের মেজারমেন্ট দেওয়া আছে, আর এখানে কোন ফেব্রিক থেকে এটা বানাতে হবে সেই ফেব্রিকটা দেওয়া আছে। আমরা এখন এই মেজারমেন্ট থেকে কনজাম্পশনটা বের করবো যে আমাদের কতটুকু ফেব্রিক দরকার হবে। আর ফেব্রিকটা একটু একটু বলে নিই, এখানে ফেব্রিকটা যেটা আছে 100% কটন 12x4 সেল, এটার উইথ দেওয়া আছে 68 ইঞ্চি। আর নিচে টিসি ফেব্রিক অর্থাৎ যেটা শুধুমাত্র পকেট ব্যাগের জন্য দরকার হবে সেটা দেওয়া আছে হচ্ছে 46 উইথ থেকে বানাতে হবে। এখন আমরা অঙ্কটি করব। প্রথমে আমাদের যে মেজারমেন্ট দুইটা করব সেটা হচ্ছে বডি। বডি করতে হলে আমার এই মেজারমেন্টের দুইটা অংশে নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে ফুল লেন্থ 40 ইঞ্চি আর হাফ থাই দিয়ে আছে 30 ইঞ্চি। এখন আমরা সূত্র অনুযায়ী বডির মেজারমেন্টটা করব। প্রথমেই বডির যে লেন্থটা সেটা হচ্ছে 40 ইঞ্চি। এই 40 ইঞ্চি থেকে বাদ দিতে হবে ওয়েস্ট বেল্ট উইথ 1.75। এটার কারণ হচ্ছে যখন আমরা একটা প্যান্টের লেন্থ মেজার করি উপরে কিন্তু ওয়েস্ট বেল্টটা থাকে, তাই আমরা লেন্থের ক্ষেত্রে উপর থেকে প্রথমে কনজাম্পশনের সময় 1.75 বা ওয়েস্ট বেল্টটা বাদ দিয়ে দিব। তারপর এর সাথে আমরা অ্যালাউন্স ধরবো 2, তারপর উইথ দেওয়া আছে হাফ থাই যেটা দেওয়া আছে এটাকে ধরবো হচ্ছে উইথ, প্লাস অ্যালাউন্স ধরবো হচ্ছে 1। আর এখানে কাটেবল পার্ট হবে 4টা। যে ফেব্রিক থেকে আমরা এটা বানাবো সেটার উইথ দেওয়া আছে 68, দুই পাশ থেকে সিলিবাস বাদ দিলে 66 ভাগ, তারপর আমরা সূত্র অনুযায়ী 36 × 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ ধরে নিলাম 5%। এখন আমি ওয়েস্টের কনজাম্পশনটা বের করব। ওয়েস্ট বানাতে যে মেজারমেন্ট দুইটা আমার দরকার হবে সেটা হচ্ছে হাফ ওয়েস্ট আর ওয়েস্ট বেল্ট উইথ, যেটা এই দুইটা দরকার হবে। এখন ওয়েস্টের লেন্থ ধরবো হচ্ছে 17, হাফ ওয়েস্ট যেটা দেওয়া আছে সেটা, প্লাস হচ্ছে অ্যালাউন্স ধরলাম 2 × উইথ। উইথ এখানে দেখব আমরা ওয়েস্ট বেল্টের কত দেওয়া আছে সেটা হচ্ছে এখানে উইথ হিসেবে ধরা হবে 1.75 আর অ্যালাউন্স হচ্ছে 1। এখানে কাটেবল পার্ট হবে 4টা ভাগ, ফেব্রিকের যে উইথটা থাকবে সেটা 66, সূত্র অনুযায়ী 36 × 12 প্লাস হচ্ছে 5%। এখন ফোন পকেটের মেজারমেন্টটা বের করব। ফোন পকেট ফেসিং লেন্থ, ফোন পকেট পকেট ফেসিং এর লেন্থটা বের করব। এক্ষেত্রে আমার যে দুইটা মেজারমেন্ট লাগবে এখানে দেওয়া আছে, ফোন পকেট ফেসিং লেন্থ 5 এবং ফোন পকেট ফেসিং উইথ 5। তাহলে সূত্র অনুযায়ী বসাই দেবো 5 প্লাস হচ্ছে এখানে অ্যালাউন্স কম নেব 0.5 ইঞ্চ নেব, উইথের ক্ষেত্রেও অ্যালাউন্স হবে 0.5। এখানে কাটেবল পার্ট হবে আমার 2টা ভাগ, এটা আমি যে ফেব্রিক থেকে বানাবো সেটার উইথ হচ্ছে 66, সূত্র অনুযায়ী 36 × 12 প্লাস হচ্ছে ওয়াস্টেজ পার্সেন্টেজ 5%। এখন আমি ব্যাক পকেটের মেজারমেন্টটা বের করব। ব্যাক পকেটের লেন্থ দেওয়া আছে 7 এবং উইথ দেওয়া আছে 5, সেটা 7 লেন্থ বসাই দিলাম প্লাস এর সাথে অ্যালাউন্স 1.5 নিলাম ইংটু এর উইথ 5 ইঞ্চি প্লাস এর সাথে অ্যালাউন্স 1 নিলাম ইংটু, এর কাটেবল পার্ট হবে 2টা ভাগ,
ত্রিফেবরি থেকে বানাবো 36, সূত্র অনুযায়ী 36 × 12 + 5%। এরপর আমি যেটা বের করবো সেটা হচ্ছে ডাবল ফ্লাই লেন, ডাবল ফ্লাই লেন, ডাবল ফ্লাইয়ের প্রো কনজাংশনটা, ডাবল ফ্লাইয়ের ক্ষেত্রে লেন্থ দেওয়া আছে 7 এবং উইথ দেওয়া আছে 1.5। 7 প্লাস এর সাথে অ্যালাউন্স নিব 1 × উইথ দেওয়া আছে 1.5, এর সাথে অ্যালাউন্স নিব 1। এর কাটেবল পার্ট হবে দুইটা, যে ফেব্রিক থেকে বানাবো সেটার উইথ হচ্ছে 66 × 36 × 12 + 5% ওয়েস্টেজ। অ্যাট লাস্ট যেটার কনজাম্পশন আমার বের করতে হবে সেটা হচ্ছে পকেট বেক লেন। এক্ষেত্রে এটা আমাদের বানাতে হবে টিসি ফর পকেট বেক, যেটার উইথ দিয়ে আছে 46, এটা থেকে বানাতে হবে। তাহলে এটার কনজাম্পশনটা বের করি, আলাদা ফেব্রিক হবে এটা, পকেট ব্যাগ। এখন এটা লেন্থে আছে 11 প্লাস এর সাথে অ্যালাউন্স ধরবো 1 × এর উইথ দিয়ে আছে 4.5 প্লাস হচ্ছে 1। এর কাটেবল পার্ট হবে 4টা, কারণ আমাদের পকেট 4টা, এই জন্য পকেট ব্যাগ 4টা হবে ভাগ। এইটা যেই ফেব্রিক থেকে বানাবো সেটার উইথ 46, স্লিভস বাদ দিলে হবে 44 ভাগ, সূত্র অনুযায়ী 36 × 12 + 5% ওয়াস্টেজ। এখন আমি এগুলো ক্যালকুলেশন করে মানগুলো বসায় দিব। এখন ক্যালকুলেশনগুলো হচ্ছে, প্রথমটা অর্থাৎ বডির ক্যালকুলেশন, 11.725 ইয়ার্ডস পার ডজন। দ্বিতীয় যেটা ওয়েস্টের কনজাম্পশন হচ্ছে 1.087 ইয়ার্ডস পার ডজন। ফ্রন্ট প্যাকেট ফেসিংয়ের, ফোন পকেট ফেসিংয়ের কনজাম্পশন হচ্ছে 0.314 ইয়ার্ডস পার ডজন। ব্যাক পকেটের কনজাম্পশন হচ্ছে 0.530 ইয়ার্ডস পার ডজন। ডাবল ফ্লাই যেটা সেটা হচ্ছে 0.208 ইয়ার্ডস পার ডজন। আর পকেট ব্যাকের কনজাম্পশনটা হচ্ছে 2.059 ইয়ার্ডস পার ডজন। এখন আমি টোটাল কনজাম্পশন যেটা সেটা বের করবো। এখানে বডি ওয়েস্ট, ফ্রন্ট পকেট, ব্যাক পকেট আর ডাবল ফ্লাই হচ্ছে একই ফেব্রিক থেকে। এখন এই পাঁচটা আলাদা যোগ করে ফেব্রিকের কনজাম্পশনটা বের করবো, আর পকেট ব্যাগটা সেটা হচ্ছে টিসি ফেব্রিক থেকে, এটা হবে আলাদা। তাহলে টোটাল কনজাম্পশন, ফর কটন টুইল ইলেভেন পয়েন্ট সেভেন টু ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো প্লাস জিরো পয়েন্ট টু জিরো এইট। টোটাল যোগ করলে হবে হচ্ছে 13.881 ইয়ার্ডস পার ডজন। আর পকেট ব্যাগের জন্য আমরা যে টিসি ফেব্রিক নিব সেটার কনজাম্পশন হচ্ছে 2.059 ইয়ার্ডস পার ডজন। এটা হচ্ছে আমার বেসিক প্যান্ট ফাইভ পকেট ওভেনের জন্য একটা কনজাম্পশন। আজকের ক্লাসে আমরা দেখলাম ফাইভ পকেট বেসিক প্যান্টের ওভেনের ক্ষেত্রে কীভাবে কনজাম্পশন বের করতে হয়। আমরা আগামী ক্লাসে নিটিং নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকতে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।